কোভিডের কোপ কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ কমছে বেকারত্ব এর মধ্যেই একাধিক শূন্য পদের ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন উচ্চ মাধ্যমিক পাশ করলেই করা যাবে আবেদন আটে জুলাই থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে তো কিভাবে আবেদন করবেন তা জানতে বিস্তারিত ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো আমরা প্রথমেই দেখে নেব কোন পোস্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে কত কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনাকে সেখানেই অ্যাপ্লাই করতে হবে শূন্য পদ আছে স্টাফ সিলেকশন কমিশনে জারি করা বিজ্ঞপ্তিতে মোট এক হাজার চারশো এগারোটি শূন্য পদ ঘোষণা করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই চাকরিতে আবেদন করা যাবে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এবং বয়স সীমা আবেদনকারীর বয়স সীমা হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং এই কাজের জন্য আপনাকে দিল্লিতে গিয়ে থাকতে হবে অর্থাৎ আপনার কর্মস্থল হবে দিল্লিতে আবেদনের শেষ তারিখ উনতিরিশ তারিখ পর্যন্ত কোনো প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের খরচ জেনারেল ওবিসি আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীদের জন্য মাত্র একশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য কোনো আবেদন মূল্য লাগবে না তো কিভাবে নির্বাচন হবে তা জেনে নেওয়া যাক অনলাইন অবজেক্টিভ টেস্ট হবে এরপর শারীরিক পরীক্ষা হবে সবশেষে হবে ট্রেড টেস্ট বাছাই প্রার্থীদের নিয়ে অক্টোবর মাসে হবে পরীক্ষা বেতন চাকরির যোগ দেওয়ার পর যোগ্যতা অনুযায়ী বেতন আপনি পাবেন প্রথমত একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন হতে পারে তো এই পোস্টটির জন্য আবেদন করতে হলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং লিঙ্কে ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং সেখানেই আপনি পেয়ে যাবেন বিস্তারিত আবেদন পদ্ধতি তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে